সময় আনুমানিক 4:45 হবে। তো এখানে গাড়ি, ট্রাক গাড়ি ত্রিপুরার দিক থেকে আমাদের আসাম জুরাইবাড়ি গেটে আসার পরে আমাদের যেটা দৈনিক যেটা আমরা রুটিন চেক আপ করি সেই চেক আপে গাড়িটা আমরা ডিটেইন করেছি। আর ডিটেইন করে গাড়িটা আমরা তালাশি করি, তালাশি করে তার সিক্রেট হুড চেম্বার থেকে 400 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। আর গাড়ির ড্রাইভার রুবেল মিয়া, তার বাড়ি হচ্ছে সিপাহী জেলা সুনামড়া, তাকে আমরা করায়ত্ত করেছি। আর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে আগরতলার খয়েরপুর থেকে এই গাঁজাখিনি লোড করেছিল। আর বর্তমানে যা আমরা জানলাম আর কি, যে গাড়িটা সে নিয়ে লুয়াইরপুরার দিকে যাবে, ওখান থেকে অন্য ড্রাইভার বা অন্য কেউ এসে গাড়িটা রিসিভ করে নিয়ে যাবে।